দিনহাটা গোট ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যদি আমার এই গোট ফার্মিং বিষয় ভিডিওগুলি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে দাবায় দেবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন, শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন। আজকে আমি আবারও ঘাসের আপডেট নিয়ে হাজির হলাম, কেননা আপনাদেরকে শীতের সময় আমি শীতের আপডেটটা শেয়ার করেছিলাম, এখন আমি গরমের প্রথম দিকটা, মানে গরম আসবে আসবে বা আসতেছে, এর মধ্যে এই আমাদের ঘাসের বা আমার ঘাসের কীরকম পরিবর্তন, তা আমি এই পরিবর্তনটা দেখাবো যে শীতের সময় আপনারা কীরকম দেখেছেন, এবং এই কয়েকদিনের যে টানা রোদ, এই যে মোটা কয়েকদিন আগে যে বৃষ্টিটা হয়ে গেল, এই বৃষ্টির পরের থেকে যে ঘাসগুলো গ্রোথ নিচ্ছে, তা আমি আপনাদের পরপর এভাবে আপডেট দিতে থাকব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার কাছ থেকে চারা নিয়ে আপনারা প্রথমবার ঘাস রোপণ করেছেন, তারা এই ভিডিওগুলি অবশ্যই ফলো করবেন, এবং কিছু যদি জানার থাকে ফোন করবেন। অনেক ভাই ইতিমধ্যে আমার কাছ থেকে চারা ডেলিভারি নিয়ে নিছে 2022-এ, এবার যারা নতুন শীতের মধ্যে ঘাস লাগাই দিয়েছেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি। যারা অনেকেই আমাকে ফোন করেছিলেন, দাদা ঘাসগুলো বাড়তেছে না, তাহলে আমি মানে এ কারণেই বলবো এই কথাটা, কারণ আপনারা নতুন, আপনারা আমার মতো করে পারবেন না, এই হচ্ছে ব্যাপারটা। আপনারা নতুন, ঠিক যেরকম করতেছেন করেন, এবং যেরকম আমি বলতেছি সেটা পালন করেন। আশা করি আপনাদেরও আস্তে 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 যখন আপনি প্রথমবার লাগাই যাবেন, আস্তে আস্তে বুঝে যাবেন, কারণ বলা এবং করার মধ্যে খুব ডিফারেন্স থাকে। এবার দেখেন, এই যে এটা হচ্ছে আমার স্মার্ট নেপিয়ার, কয়েকদিন আগে দেখেছিলেন আপনারা একটু ছোট ছোট, এই কয়েকদিনের রোদে এরা হুড় হুড় করে বাইরে আসতেছে। যেমন এই গাছটিকে আমি বলি, যেমন এই গাছটি ভালো করে দেখলে পরে বোঝা যাবে যে এইখানে এই যে কুড়িটি, এটা নতুন, এটা নতুন, এই যে আরও নতুন অনেক বেরোচ্ছে, এগুলো মাটি ফাইটি ফাইটে এখন বাড়াবে প্রচুর পরিমাণে, যত রোদ পাবে এ তত বাড়বে খুব তাড়াতাড়ি। আপনারা এই গত দেড় মাসে যতটা এর ফলন দেখেননি, এখন তার থেকে তিন গুণা ফলন দেখাবো আমি আপনাদের এই ভিডিও আপডেটে। যেমন এই থোকাটি দেখেন, অসংখ্য নতুন কুড়ি ছেড়ে দিয়েছে। তো আমি ইতিমধ্যে ঘাস কাটা একটা আপডেট দিয়ে দিয়েছিলাম, তো যদিও আমি আমার মেলের জন্য এখন দু থাকা তিন থোকা করে কাটতেছি, সেটা হচ্ছে হাফ রেট নেপিয়ার। এবং এও বলি যে এইখানে যে ঘাসগুলো আছে তার মধ্যে আমি আপনাদেরকে ডিফারেন্স দেখাবো, এই সব ঘাসেই ভালো, সব ঘাসের গুণাগুণ, সবুজ ঘাস ভালো। এইখানে যে আমার চার রকম ঘাস আছে, তো এই ঘাসগুলোর গুণাগুণ, চারটা ঘাসের গুণাগুণ চার রকম থাকবে, চার রকম টেস্ট থাকবে, তাদের রুচি বদলও হয়। এবার আরও বিশেষ কিছু কারণ হচ্ছে তার জন্য নিয়ে আসা, যে এই ঘাসগুলো কে কতটা গ্রোথ নিচ্ছে। এখানে ঘাস লম্বা হচ্ছে, তাড়াতাড়ি বাড়তেছে, ঠিক আছে, আমি সব এখানে দেখাবো কম্বাইন করে, কে কতটা কুড়ি ছাড়তেছে, কতটা গাছ বেরোচ্ছে একটা মোথার থেকে, তা আমি আপনাদের কাউন্টিং করে দেখাবো। যেমন এইখানে এটা প্রথমবার লাগানো, এখানে যদি আমি ধরতে যাই, এই অ্যাভারেজ এক একটা করে থোকার মধ্যে ধরলাম আমি 30টা করে কুড়ি আছে, এটা হচ্ছে স্মার্ট নেপিয়ার। এ বেশি লম্বা হয় না, এ মোটামুটি 3-4 ফিট হাইট নেয়, কিন্তু এর বৃদ্ধি খুব, বংশবিস্তার খুব তাড়াতাড়ি করে। আচ্ছা, এইখানে যদি আমি ধরতে যাই, এটা হচ্ছে আমার হাফ রেট নেপিয়ার। এইখানে যদি একটা থোকা দেখতে যাই, তো এইখানে একটা থোকার মধ্যে আমি ধরলাম অ্যাভারেজ গোটা 25-30 আছে গাছ, এটা গেল। এবং আমি বলেছিলাম যে এই ঘাসটি তাড়াতাড়ি বাড়ার কারণ, এর এই চারাটিকে আমি মোথা টাইপের, মোথা বলা যাবে না, মোথা টাইপের কিছু চারা ছিল, সেগুলো লাগাই দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আরও আমি দেখাবো, এটা হচ্ছে আমার অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার। কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে অস্ট্রেলিয়ান রেড নেপিয়ারটা ছোটো ছোটো ছিল, এই কয়েকদিনের গরমে দেখেন এতটা বেড়ে আসছে। এইখানে যে মোটামুটি ধরেন, এইখানে মোটামুটি কাউন্টিং করলে আমি দেখবো, যেহেতু এটা কাটিং, হ্যাঁ ওটা মোথা টাইপের ইয়ে ছিল না, এই জন্যের কুড়িটা কম মোট, আর এ একটু মানে
প্রথম দিকে বংশ বিস্তার একটু কম করবে, পরে বেশি করবে, তো আমি আপনাদের আপডেটে দেখাবো। এইখানে মোটামুটি ধরলাম কাউন্টিংয়ে 18-20টা করে আছে। এবার হচ্ছে এটা হচ্ছে আমার অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার, এটা আরও হাইট নেবে মোটামুটি। আমি কাটিং মাশাল্লাহ ওইদিকে একবারে আমি কাটবো না, কারণ আমি বড়টা আগে কাটবো, তারপরে এদিকে পরের বার যখন আমি কাটবো তখন মিক্সিং করে আমি খাওয়াবো। এবার আমি CO4 দেখাবো, এটা আমার আগের ঘাসটি আপনারা দেখেছেন, এইচ সি CO4 কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে জমিতে মাটি দেখা যাচ্ছে, কিন্তু এখন এই কয়েকদিনের পরিবর্তনে এর মাটিতে দূরের কথা, এর মানে সূর্যের রশ্মিকে মাটিতে পড়া মুশকিল হয়ে যাবে আর কয়েকদিনের মধ্যে। যেমন এই যে গাছগুলো এখনও ছোট ছোট, আমি বলেছিলাম যে এই শীতের সময় যখন প্রথমবার লাগাবো এগুলো কিন্তু ফুল চলে আসে, যেমন এই যে ফুল দেখা যাচ্ছে, এই যে ফুল, কিন্তু আবার এগুলোর মধ্যে আর বীজ নাই, বীজ খুঁজলেও পাওয়া যাবে না। এবার এইখানে যদি আমি কাউন্টিং করতে যাই কোনো একটা গাছের মধ্যে, যেমন মোটামুটি একটা থোকার মধ্যে, যেমন প্রথমবার লাগানো এইখানে তো এমন প্রথম দিকে এমন মানে বড় বড় থোকা হয়ে যাচ্ছে, যেমন এইখানে মোটামুটি 50টা আছে। এটা যদি আমি ধরতে যাই যে এই পাশটা যদি আমি দেখতে যাই যে এই গাছটা এইখানে মোটামুটি এই প্রায় 70-80খানা আছে গাছ। ইতিমধ্যে আমার ঘাসের জমিতে শিয়াল বাসা করে নিছে, কারণ ঘন ঘাসের মধ্যে ওরা বাসা বানায়। এবার এই হচ্ছে আমার CO4, তা আপনারা গ্রোথনেস দেখতেছেন, এবং ঠিক আপনারা যেরকম আগে দেখেছেন যে থোকা থোকা টাইপের ঘাস কাটানোর পরে বেরোয়, এর পরে যখন আমি কাটিংটা এই ফার্স্ট কাটিং করার পর সেকেন্ড কাটিং যখন আমি সেকেন্ড কাটিংয়ের জন্য রেডি হবে, তখন এই ঘাসটা ঠিক আগের মতো থোকা টাইপের হবে, তখন আরও দেখতে খুব সুন্দর লাগবে। তো আপনারা দেখলেন প্রথমটা যেটা বললাম 30টা, তারপরেরটা ধরলাম ওই 38টা, তারপরেরটা আমি যেটা বললাম মোটামুটি 20খানা, কিন্তু এটা কাউন্টিং করতে গেলে অনেক বেশি বেরোবে। এবং আপনাদের যদি আমি কাউন্টিং করেও দেখাই এখানে, হয়তো যারা আমার এখানে ফার্মে ভিজিটে আসে তারা বুঝতে পারে যে দাদা যে কথাগুলো বলে সঠিক না বেঠিক, কিন্তু ভিডিওতে হয়তো অনেকেই মন্তব্য করতে পারে বা কমেন্ট করতে পারে, ঠিক আছে, যে হয়তো আগের ভিডিও আমি আপলোড করে থাকি না, কারণ আপনাদেরকে পুরোনো জিনিস দেখায় আমার কোনো লাভ নাই, আমার কোনো লসও নাই, ঠিক আছে, যে আমি যা করে থাকি আমি তা দেখাই থাকি। যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন বা চেষ্টা করবেন করার মতো, যারা গোটারির সঙ্গে যুক্ত ভালো না লাগলে করবেন না। যেমন এইখানে যেমন এই থোকাটি যদি আমি কাউন্টিং করতে যাই, এই থোকাটি কীভাবে আমি কাউন্টিং করবো, এই থোকাটাকে এইখানে তো মোটামুটি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 মোটামুটি এখানে ধরে নিলাম আমি 80টার মতো। তাহলে এ প্রথমবারে যদি 80-20 ছেড়ে থাকে বা 80টা গাছ হয়ে থাকে, তাহলে সেকেন্ডে কী হবে, 160 গাছ বেরোবে এখান থেকে। তাই এদেরকে খাবার কতটা পরিমাণে খাবার জমিতে রাখতে হবে তবেই তো আপনাকে ফসল দেবে বা ফলন দেবে। কিন্তু আমরা জমি আমরা যারা নতুন করতেছি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা, আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলতেছি, কিন্তু আমরা যারা নতুন চারা নিচ্ছি কিন্তু আমি চাষ পদ্ধতি ভালোভাবে জানি না, বুনে দিলেই হবে এটা না, বা তারা ফোন করবেন দাদা ঘাসগুলো বাড়তেছে না, দাদা এখন কি করব, ঠিক আছে জানাটা ভালো, কিন্তু আমি কিছুই জানি না, আমি ঘাস চাষে লাগিয়ে পড়ছি, সে যে এক সময় গিয়ে ধর এগুলা সম্ভব না, এগুলা উনি কীভাবে করে দাদা আমরা জানি না, হ্যাঁ উনি কীভাবে করে তা আমরা জানি না, উনি যেভাবে করে ঠিক যে পন্থাগুলো যে নিয়মগুলো মানে সেই নিয়মগুলো যদি আপনারা মানেন, সেই নিয়মগুলো যদি আপনারা জানেন তবে আপনারা পারবেন, যদি জানেন না তবে জানতে হবে। তো অবশ্যই জানার জন্য এর প্রশিক্ষণ দরকার, যেমন আমরা যদি যে কোনো চাষ করি না কেন আমরা প্রশিক্ষণ নেই। প্রশিক্ষণ বলতে কীরকম, আমরা ধান চাষ করব তারও সিস্টেম আছে, পাট চাষ করব তার এক সিস্টেম আছে, আমরা ঘাস চাষ করব, এটা তো ন্যাচারাল ঘাস না যে আপনা হয়ে যাবে, কিন্তু হ্যাঁ এ আপনা হবে বর্ষার সময়, বর্ষার আগাম মুহূর্তে, যেমন এই এখন দেবে ফল, এরপর আর একটু বেশি দেবে, তারপরে এক সময় গিয়ে নাই হয়ে যাবে, ফির আবার যদি মোথা থাকে হবে, তো এরকমভাবে ন্যাচারাল হবে। এবার এটাকে আমরা ফসল বানাচ্ছি, তো আমাকে সেই ফসলটাকে ভালোভাবে ফলাইতে হবে, উৎপাদন করতে হবে, যেমন আমি এইখানে কী করতেছি এটা উৎপাদন করতেছি। তো
এবার যদি সেটাকে নন আমি উৎপাদন করতাম না, যেমনি হবে তেমনি চলবো না, কিন্তু আমার যেহেতু আমার ফার্মে ছাগল আছে, যেহেতু আমার ঘাসের প্রয়োজন আছে, তবেই এটা আমাকে উৎপাদন করতে হবে। এবার যদি এটাকে আমি বেশি মাত্রায় উৎপাদন না করি, তাহলে আমার ঘাসে শর্ট সার্কিট হবে। তো মাশাআল্লাহ এই এই কাটিংয়ে যদি এইখানে আমি সাপোজ যদি 5 কেজি ঘাস পেয়ে থাকি টোটাল জমিটাতে, একটা অনুমান বলতেছি, তো নেক্সট কাটিংয়ে আমি 5 না 25 কেজি ঘাস পাবো, ফলনটা আমার 5 গুণা বেড়ে যাবে, আরও 4 গুণা বাড়বে। কারণটা হচ্ছে কি, এখন যদি আমি CO4-এর মধ্যে আমি দেখতেছি 80টা গাছ বা 20-80টা গাছ থাকে, তো সেটা আমি 160 পাবো, তাহলে আমার ফলনটা দ্বিগুণ হবে। অস্ট্রেলিয়ানের মধ্যে যদি আমি যখন আমি কাটবো, এখানে যদি 20টা থাকে আমি 40টা পাবো, তার মানে ঘাস ডাবল হয়ে যাচ্ছে। তো এখন যদি আমি 1 কেজি পাই, পরে আমি কত পাবো, 5 কেজি পাবো, 4 গুণা পাই বেশি পাই যাব। তো এই হচ্ছে ব্যাপার। তো আমাকে ভালোভাবে জানতে হবে যে হ্যাঁ, অনেক ভাই না বল নয়, আমি কথাটা বলি বারবার, এই আগে আমি 2022-21 আমি বলছিলাম, বা 21-এ আমি যেরকম আমার অসুবিধার কারণে, পারিবারিক অসুবিধার কারণে আমি বেশি ভিডিওতে আসতে পারিনি, ইনশাল্লাহ এখন আসার চেষ্টা করবো মাঝে মাঝে, যে অনেক ভাই ফোন করেন, দাদা একটু ফার্ম বিষয়টা আমাদেরকে ফোনে বলে দেন, তাদের উদ্দেশ্যে আমি কথাটা বলছি। একটা ফার্মকে তৈরি করতে গেলে নিতান্তই একটা বড় সময়ের দরকার। এবার এই বড় সময়ের দরকারের মধ্যে কত কাজ করতে হয়, কত কিছু শিক্ষণীয় ব্যাপার থাকে, কোনো কত কিছু করণীয় ব্যাপার থাকে। তো এবার এই ব্যাপারগুলো আপনাদেরকে আমি ফোনে 10 মিনিটে, আচ্ছা আমিও ব্যস্ততার মধ্যে থাকি, আমি আগেও বলেছিলাম ভিডিওর মধ্যে যে আমি আমার ফার্ম বিজনেস বা ফার্ম লাইন এটা আমার মুখ্য কাজ না, অ্যাকচুয়ালি এটা আমার শখবশত ফার্ম করা। তো যাই হোক, শখবশত ফার্ম মানে শখবশত ছাগল পালতে গিয়ে সেটা ফার্মে রূপান্তরিত হয়ে যায় বা ফার্ম হয়ে যায়। এবার সেই ফার্মের তথ্য বা প্রশিক্ষণ বা এর কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের আমি ফোনে কতটা বলতে পারবো, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, সম্ভব না ফোনে এতটা কথা বলা। ভাই তাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনারা যারা ফার্ম করবেন, যে আমি ফার্ম করব, করবই, করব, যদি ভাবে থাকেন যে ফার্ম করব তাহলে আমার কাছে আসতে হবে না, যদি বলেন ফার্ম করবই তাহলে আসবেন, কারণ আমারও সময়ের অনেকটা মূল্য আছে, হয়তো আমার সময়ের আপনাদের কাছে কোনো মূল্য না থাকতে পারে, হ্যাঁ আমার কাছে মূল্য আছে, কারণ এখন সবারই ব্যস্ততার সময়, সবারই কিছু না কিছু করণীয় কাজ থাকে, তা আমারও কিছু ফার্ম বাদ দিয়ে অনেক করণীয় কাজ থাকে। তো কথাটি হচ্ছে এই, খারাপ পাবেন না যে যদি ফার্ম করবই এরকম কোনো কথা থাকে বা ইচ্ছা থাকে, তাহলে আপনারা আসবেন বা ফোন কল করবেন না আমাকে, কারণ যারা ফার্ম করবেন বলে তারাই আসবেন আমার কাছে, নাহলে যারা দেখবো তারা এমনিতে এসে দেখে যাবেন, আমি না করব না, ঠিক আছে, অযথা আমি আপনাদের সময় দেব না, কারণ আপনারা দেখতে আসবেন, আপনারা আসবেন, দেখবেন, চলে যাবেন, ঠিক আছে। আর আমার যদি প্রয়োজন পড়ে, ঠিক তাদেরই জন্য আমি সময় দেব যারা ফার্ম করবেই, মানে রস্য একটা জোর দিয়ে আমি করব, আসবেন না, আমার সঙ্গে দেখা করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। ওই ফোন করলাম, সেই ফোনটা করারও দরকার নেই আমাকে, কারণ আপনার ফার্মেই তো করবেন না, আপনাকে বেকার কেন আমি আপনাকে সময় দিতে পারবো বাবু, আর আপনিই বা কেন আমাকে বেকার ফোন করবেন। হ্যাঁ আবার অনেকেই ভাবে থাকে, অনেকেই ভাবে যে ফার্মটা বোধহয় খুব সহজ জিনিস, জাস্ট কোনো নাথিং ম্যাটার, ঠিক আছে। এবার অনেক ভাই এরকম, অনেক দাদা, অনেক ভাই এরকম আসে ফার্ম করার জন্য, আসে ভাবে যে না 10 টাকা হলে ফার্ম হয়ে যাবে। আরে দাদা এতটা সহজ না যে 10 টাকা হলে ফার্ম হবে, কেউ যদি বড় ব্রিড নিয়ে কাজ করে, 10টা ছাগল যদি পালে, তাকে ছাগলের জন্য ইনভেস্টমেন্ট করতে হবে, যেমন এই কথাগুলো আমি আগে ভিডিওতে বলিনি,
এখন কিছুটা শেয়ার করি। কেউ যদি 10টা ছাগল পালে, মা ছাগল, 10টা ছাগলের পিছনে তার যেটা খরচা ব্রিড কটা কালেক্ট করতে, নিম্নতম 1 লাখ টাকা। আরও যদি মা ছাগল নেয় তাহলে তো একটু বেশি পড়বে, ধরলাম 1 লাখ। একটা মেল নিম্নতম, আমি ধরলাম একটা দুদাঁতের মেল নিম্নতম ধরে রাখেন 30,000। এবার যদি উচ্চতম হয় সেটা অনেক বেশি হতে পারে। তার মধ্যে আবার জাত বিন্যাস আছে, কোন জাত করবেন তার উপরে। এবার তাহলে ছাগলে ওভারঅল লাগতেছে 1,30,000 10টা ছাগলের জন্য। এবার একটা ঘর বানাতে হবে। এবার ঘরটার মধ্যে কী করতে হবে, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আমাকে সব রকম ব্যবস্থা রাখতে হবে। যেমন ঘরের মধ্যে আমাকে সব রকম ব্যবস্থা করে রাখতে হবে। এই ঘরের মধ্যেও আপনাকে ব্যবস্থা করতে হবে। যেমন যেমন এইখানে আমার দেখেন, আমি আমার যতটুকু ক্যাপাসিটি, ব্রিড ক্যাপাসিটি, এইখানে আমার 48টা ব্রিডের ক্যাপাসিটি, সেই হিসাবে আমি ঘরটা, আমার কাছে যা আসে আমি তাই দেখাবো। যেমন এইখানে আমার 2টা মেল রাখার জায়গা আছে। আগে আমার একটা মেল ছিল, ওইটা বিক্রি হয়ে গেছে। এবং এইখানে আমার একটা মেল আছে, এটা হচ্ছে 4 দাঁতের মেল। একে এখন আমি বডি ওয়েট ওয়েট করিনি, তবে অনেক দিন আগে ওয়েট করছিলাম, মোটামুটি ওই 40-এর কাছাকাছি, এখন তো মনে হয় 50+ হয়ে গেছে। তো এইখানে হচ্ছে মেলের জায়গা। এইখানে যদি কোনো ছাগল অসুস্থ হয় তাকে, তো আমি আর অসুস্থ আমার এখানে বিশেষ করে হয়ও না সেরকম অসুস্থ। তারপরেও জায়গা করে রাখা আছে, আমার আলাদা আরও জায়গা আছে। এবার কোনো ছাগল যদি এখানে বাচ্চা দিয়ে থাকে, তাকে হিট যাওয়ার জন্য ব্যবস্থা আছে। যেমন আমি খাসি যদি আলাদা রাখি, তার ব্যবস্থা আছে এখানে। এবং যদি আমার ভর্তি ছাগল থাকে, তার জন্য এখানে টোটালি সেপারেশনের ব্যবস্থা, সেপারেশন রুমের ব্যবস্থা করা আছে। যেমন এইখানে আমার ব্যবস্থা করা আছে, এই টোটাল এদিক পর্যন্ত, ঠিক আছে। যেমন এইখানে আমার একটা ছাগল বা সব ছাগলই যদিও বাচ্চা দিয়ে দিতেছে, একটা ছাগল এখন লোড আছে আমার। যেমন এই ছাগলটি বাচ্চা দিয়ে দিতেছে, একে বাচ্চা সহ ভিতরে রাখা আছে। এর একটু অসুবিধা কি, এ দলের মধ্যে খাবে না, একে এর ভয় বেশি, তাই একে আমি আলাদা করে দিয়ে দিছি। তো এবার ব্যাপারটা, যেমন এইখানে আমার প্ল্যাঙ্কিনটা আগে আপনারা দেখছেন, এই প্ল্যাঙ্কিনটা আগে আমার বাঁশের ছিল, এখন আমি কাঠের করছি। তো এরকম একটা শেড বানাতে গেলে খরচা আছে, এখানে সব রকম ব্যবস্থাই করা আছে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, 10 টাকা হলে ফার্ম হবে না। যেমন এই যে প্ল্যাঙ্কিন এবং এই সেপারেশন রুম করা আছে, এই প্ল্যাঙ্কিন এবং সেপারেশন রুম করতে আমার এইখানে যা টোটাল কস্ট এসে দাঁড়ায়, প্রায় মিস্ত্রি সহ প্রায় 80-90,000 টাকার মতো। তারপরেও তো আরও অনেক কিছু, যেমন এইখানে এইখানে আমার কি এটাকে চিটকিনি বলা হয়, চিটকিনি, তার কাঠি, বহুত কিছু খরচা থাকে। তারপরে এইখানে যেমন লাইট ঝুলানো আছে, লাইটের এইখানে যেমন এটাকে বলা হয় লাইট কভার বলা হয়, যেটা উপরে সেটা বেশি যায় না, গরমটা নিচের দিকে যায়, শীতের সময় হিট দেওয়া হয়, এগুলো খরচা বাদ দিয়ে। যেমন এইখানে আমার ট্রে বানানো আছে, বর্ষা দিনের সময় যদি এখানে গামলা যখন তখন খোলানো যায়, যেমন ট্রে বানানো আছে, এগুলো খরচা বাদ দিয়ে। তা এই চিন্তাগুলো মাথায় রাখতে হবে যে 10 টাকা হলে ফার্ম হয় না। তো সর্বোপরি যেমন তারপরে আরও ব্যবস্থা রাখ, যেমন এইখানে একটা গ্রাজিংয়ের জায়গা আছে, সাইকেল ছাগল যেমন এইখানে আমার গ্রাজিং করে, যেমন এইখানে আমার সব ছাগল গ্রাজিং করতে, যদিও এখন আমার ছাগল একটু কম আছে, আমি রিসেন্ট কিছুদিন আগে ছাগল ছাড়ছিলাম, আরও ছাড়বো এইখান থেকে। তো এই ছাগলগুলো এইখানে একটা গ্রাজিংয়ের জায়গা আছে, এটাকে ভালো করে বাউন্ডারি দিতে হবে। যেমন এইখানে 4 ফিট টিনের একটা বাউন্ডারি আছে, এখানে টিনের বাউন্ডারি দেওয়ার কারণ হচ্ছে, কেন আমি তো জিআই তারে নেট দিয়ে করতে পারতাম, কারণ এটাও বিজ্ঞানসম্মত একটা ব্যাপার আছে এইখানে। কারণ যখন হাওয়া আসবে ছাগলের গায়ে ডাইরেক্ট যেন লাগে না সেই হাওয়াটা, তাহলে ওদের ঠান্ডা পেয়ে যেতে পারে, কারণ এইখানে এসে হাওয়াটা এসে আটকায় যাবে, আবদ্ধ হবে, ধাক্কা খেয়ে অন্যদিকে চলে যাবে, ডাইরেক্ট ছাগলের গায়ে লাগবে না। তারপরে এইখানে আমার যেরকম মেলের জায়গা করা আছে, এইখানে যেমন মেলের 2টা মেলের জায়গা, 2টা 4টা যতটা মেল রাখা যায় এখানে রাখা যাবে, অসুবিধার কিছু নেই। যদি আমি এখানে 5টা খাসিও রাখি, রাখা যাবে, এ হচ্ছে ব্যাপার। এবং যেমন আরও আমার জায়গা আছে এইখানে যে গ্রাজিং রুমের মধ্যে, যেহেতু গ্রাজিংটা আমার ছোটো, তারপরেও আমি এখানে মোটামুটি যত সম্ভব যতটা সেপারেট করে রাখা যায়। যেমন এইখানে কোনো ছাগলের বাচ্চাকে আমি আলাদা করে দেবো, এইখানে বাচ্চাকে আলাদা করা যাবে।
তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তা এইখানে একটা খরচা আমি যেটা বললাম, তাহলে ঘরের মধ্যে একটা খরচা, তা সেটা প্ল্যাঙ্কিংয়ের মধ্যে যদি প্ল্যাঙ্কিং সেপারেশন করতে যদি প্রায় 80-90 হাজার টাকা যায়, তাহলে ঘরটা আছে তাহলে মিনিমাম ওইখানে একটা 1.5 লাখ টাকা একটা ধরে রাখেন, নিম্নতম 1.5 লাখের আশা করি বেশি যাবে এখন জিনিসপত্রের যা দাম। তো এই হচ্ছে ব্যাপারটা, যে যে অনেকেই মনে করে 50-60 হাজার টাকা হয়ে যাবে। আমি তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি লম্বা করে, কেউ যদি কারণ প্রয়োজনে আমার কথাগুলো মানে মূল্যবান মনে হয় তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে। স্কিপ করলে এখানে আমার মনে হচ্ছে আমার সব কথা ফার্ম বিষয়ে এখানে মূল্যবান কথা। তো এইখানে যে কস্টটা সেটা আমি শেয়ার করতেছি। তো এইখানে একটা ঘর, এই ঘর ওঠাতে হ্যান ত্যান করতে যদি 80 হাজার ওইদিকে যায় আবার এইদিকে আছে, মানে ঘরের মধ্যে 1.5 লাখে হবে না, আবার বাউন্ডারি ফান্ড রয়ে আছে 2-এর উপরে যাবে। তার মধ্যে এই যে ওদের খাবার ফিডিং হ্যান ত্যান যা যাবতীয় সরঞ্জাম এগুলো খরচা আছে, তাহলে সেখান থেকে আপনারা অনুমান করে নেবেন যে কতটা কস্ট যেতে পারে। এবং আরও আমি আরও পার্ট দেখাবো এর কী কী পার্ট আছে। যেমন আমাকে আমাকে ছাগলের জন্য শুধু ঘাস খাওয়ালে হবে না, বা যেহেতু ঘাস সারা বছরই আমি খাওয়াতে চাই কারণ তো বর্ষার সময় গিয়ে অসুবিধা হবে, তা কিছু এখানে ড্রাই খাবার রাখতে হবে। তবে ড্রাই খাবার কী দিব, খড়, খড় বেশি খাওয়ানো যাবে না। যেমন আমি আমার এখন খাবার শর্ট আছে, সাইলেজ আমার কম পড়ে গেছে কারণ যেহেতু ঘাস রিপ্ল্যান্ট করতেছি, আমি বুঝতে পারিনি এতটা সাইলেজ চলে যাবে। আর আমি ছাগলের অর্ধ পেট খাওয়া পছন্দ করি না, আমি অর্ধ পেট থাকবো, খিদা নিয়ে থাকবো, তবু আমি ওদের মানে চেষ্টা করি পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে। যেমন এইখানে যে আমি সাইলেজ স্টোর করি, এবার সাইলেজের জন্য আমার একটা কস্ট থাকবে প্রত্যেক বছর, তার জন্য জমির দরকার আছে, সেটা লিজে নিলেও হবে, নিজের জমি থাকলেও হবে। যেমন এইখানে আমার টোটাল এই যে দেখা যাচ্ছে এদিক থেকে শুরু করে এই দিক পর্যন্ত, ওই যে দূর পর্যন্ত, এই যে দূর পর্যন্ত, এটা টোটাল সাইলেজের জমি, এইটা টোটালটাই সাইলেজ হবে। তো এইখানে একটা কষ্ট আছে, লেবার কষ্ট আছে, শীত কষ্ট আছে, রাসায়নিক কষ্ট আছে। তো এখানে একটা ইনভেস্ট এবার ধরে রাখবেন, এটা যখন ওঠাবো তখন আবার আমাকে একটা পয়সার প্রয়োজন আছে। এটা যে স্টোর করব, সেই সাইলেজটা আমি স্টোর করব, সেই স্টোরের জন্য জায়গার দরকার আছে। কেউ যদি বাংকারে স্টোর করে তাহলে বাংকারে একটা খরচা আছে, একটা বাংকার মোটামুটি যদি আমি 18-20 টনের একটা বাংকার তৈরি করি তাও 25-30 হাজার টাকা একটা খরচা আছে। এবং তার উপরে একটা চালা করতে হবে, সেটাকে ঘিরে দিতে হবে, রোদ যেন পড়ে না, মিনিমাম 50 হাজার টাকা খরচা আছে। ম্যাক্সিমাম আরও যদি কেউ বেশ ভালো করে করতে চায় যে আমি একটু স্ট্যান্ডার্ডভাবে করব, আরও বেশি খরচা হবে, চলার মতো হলে মোটামুটি 50 হাজার টাকা হয়ে যাবে। তা আমি যে এবার এইটাকে যে আমি কাটিং করব, বা আমি ঘাস কাটিং করব, বা খড় কাটিং করব, তার একটা মেশিনের দরকার আছে, সেই মেশিনটি আমি দেখাচ্ছি। যে মেশিনটি আমার কাটতে সহযোগিতা করবে সেটা হচ্ছে এই যে, এটা আমার একটা মেশিন, যদিও এটা আমার স্টোর রুম। এটা আমার হচ্ছে স্টোর রুম, যদিও এটা আমাদের একটা ঘর, সেটাকে আমি স্টোর রুম হিসাবে ব্যবহার করে থাকি। এটা হচ্ছে আমার কাটিং মেশিন, যে আগে 2021-এ আমি দেখাইছিলাম যে সাইলেজ স্টোরের সময় সেই মেশিনটা, এটাকে কালার করা হয়েছে সিসটা, নতুন ভাববেন না, এটা আমার 1 বছর হয়ে গেল, আগের মেশিনটা আমি বিক্রি করে দিই। এই যে একটা মেশিন, এবার এই মেশিনটা এবার যদি কেউ জানে, যেমন আমি মেশিন ইউজ করি, আমি দীর্ঘ অনেক বছর থেকে মেশিন ইউজ করি, যেমন আমার ঘরে আগে শখবশত গরু ছিল 2খানা, তাদেরকে আমি এবার আমার সময়ের কমের কারণে আমি তাদেরকে খড় খাওয়াতে গেলে কাটতে লাগতো, অনেক প্রচুর সময় লাগতো আমাকে, এসে কাজের শেষে তাদের রাত্রিবেলার জন্য রাত্রিবেলা করে আমি খড় কাটতাম। পরে চিন্তা করলাম একটা মেশিন দেবো, সেটা মেশিন ইউজ করলাম আমি কয়েক বছর, সেটা দিয়ে ফার্মে ইউজ করলাম, তারপরে আমার নতুন করে একটা আমি মেশিন বানালাম যেটা আমার 1 বছর হয়ে গেল। তো এটা একটু শক্তপোক্তভাবে বানানো আছে কারণ এই মেশিনটির ট্রান্সপোর্টেশন হয়,
কারণ মনে করেন কেউ সাইলেস করবে, তাদের মেশিন নাই, তাকে এই মেশিনটি যেমন আমরা দিয়ে থাকি, বা ওনাদেরকে দেব না, আমাদের লোক থাকবে এটাকে অপারেট করার জন্য। এবং ধরেন তাদের 2 বিঘা 4 বিঘা 10 বিঘা ভুট্টা কাটিং করতে হবে, আমরা ওই ভুট্টাটা চুক্তিপত্র করে নিয়ে, চুক্তি করে নিয়ে বা কন্ট্রাক্ট নিয়ে আমরা কেটে দিয়ে আসি। এবার অনেকেই যদি মনে করে যে না, আমরা সাইলেজ বানাতেই পারি না, এমন কথা আমরা করে দেই বা করে দিয়ে থাকি বা করানো হয় যে দাদা আমি সাইলেজ বানাতেই পারি না, আমার ভুট্টা আছে, আপনারা বানায় দেবেন, কত টাকা নেবেন, সেটাও করানো হয়। মেশিন সহ যাব কিনা, ওনাকে যেটা যেটা আমার সাজ সরঞ্জাম চাবো দেবে, আমরা বানায় দিয়ে আসবো। তো ওভারঅল এই যে একটা মেশিন বানাতে গেলে খরচা আছে। এবার যেমন আমার মেশিনের কোয়ালিটিও আছে, যেমন এই চাকাটি, এটা হচ্ছে 2-in-1 চাকা এবং প্রচণ্ড হেভি চাকা। যেমন এই চাকাটি, এই সেটটা না, এর যে হেডটা আছে, এই যে হেড, মেন হেডটা, এটা হচ্ছে এর রোলার, এটা হচ্ছে হেড, টোটাল হেডটা, এখানে গিয়ার ফাংশন টাংশন সবই আছে। এটা আমার এক জায়গার থেকে নেওয়া এবং চাকাটা আমার অন্য জায়গার থেকে নেওয়া, কারণ এর চাকাটি হচ্ছে খুব হেভি, কারণ এই সেটের সঙ্গে যে চাকাটি ছিল সেটা অতটা হেভি না, এই চাকাটা হচ্ছে হেভি। এবং এই যে পেন্থরা পুন্থরাগুলো, যে এই যে পেন্থরা এগুলো প্রচণ্ড হেভি, এইখানে যদি একটা 50 কেজির লোক ওটা এখানে বসে থাকে কিছুই হবে না, কারণ এটাকে সেভাবে যেহেতু ট্রান্সপোর্টেশন হবে হেভি করে বানানো আছে। তো এইখানে আমার মেশিনে মোটামুটি একটা ইনভেস্টমেন্ট আছে, যেমন এইখানে টোটাল মেশিনটা, যেমন এইখানে যে আমি ইনভেস্টমেন্ট করছি সে টাকা একটা হাই স্পিড নর্মাল চপার মেশিন হয়ে যেত আমার, হাই স্পিড, আমি তারপরেও হাই স্পিড নেইনি, তার অন্যতম কারণ আছে, সেটা আমি আর ভিডিওতে বলবো না, ভিডিও এমনিতেই অনেক লম্বা হয়ে যাচ্ছে। যেমন এই মেশিনটি আমাকে রেডি করতে ইঞ্জিন উইদাউট ইঞ্জিনে 32,000 টাকা খরচা পড়ছে, সেটা ফিচার সহ, যেগুলো যেমন বানাই দিছে আমাকে চেসিস, আমি সব লোহা টোহা দিয়ে দিছি কিনে নিয়ে আসে, 32,000 টাকা খরচা পড়ছে টোটাল সেট আপটাকে আমার করতে। যদিও আমার ইঞ্জিনটা, এই ইঞ্জিনটা আমার আগেরই ছিল, এটা একটা 180 ইঞ্জিন, এটা প্রচুর লোড টানে, অসুবিধার কিছু নাই, এটা 6 RPM, যেমন এইখানে আমার অল্প একটু RPM দিয়ে চালানো যায়, ফুল RPM তো দিতেই পারবো না, কারণ এই যে এতটা এতটা RPM বাকি থাকে, কারণ সামান্যতম RPM দিলেই এইটা অনেক স্পিড নেয়। এর কাটিং ক্যাপাসিটি, যেমন একটা হাই স্পিড মেশিন কাটিং করতে পারে 1800 থেকে 2000 কেজি, এও ঘটন ঘন্টায় 1700 থেকে বা 1800 থেকে 2000 কেজি আমরা কাটিং করতে পারবো, কোনো অসুবিধা নাই, বা আমি করিও, সেটা আমাদের লেবার এর উপর নির্ভর করবে, লেবার যদি আমাকে যোগান দিতে পারে বা ভুট্টার যোগান তাড়াতাড়ি এনে দিতে পারে, সেটাতে মেশিনটাকে জোরে চালানো যায়। আচ্ছা, তো এইখানে একটা ইনভেস্টমেন্ট আছে, তাহলে এবার আপনারা চিন্তা করেন, এইখানে আমার মেশিনটা তৈরি করতে সব যাবতীয় নাট বোল্ট হ্যান ত্যান মিস্ত্রি সিস্ত্রি সব শোক, এই যে লোহার প্লেন শিট সহ, এইখানে যে টোটাল খরচা, এই যে অ্যাঙ্গেল সহ বেয়ারিং নাট বোল্ট সব কিছুই মিলে, এখানে ব্লেড সব কিছুই মিলে আমার খরচা গেছে 32,000 রং সহ। এবার সেই জায়গাটা একটা ইঞ্জিন আছে 180 ইঞ্জিন, এবার চিন্তা করেন আপনারা কত টাকা পড়তে পারে, এটা একটা প্রায়, এটা হচ্ছে প্রায় 6 হর্সের, প্রায় 6 হর্সের একটা ইঞ্জিন, এটা অনেক পাওয়ারের। তো আপনারা চিন্তা করবেন তাহলে একটা ফার্ম গড়তে আমাকে কত টাকা লাগতে পারে, তাহলে সেই সূত্রে এবার যারা মনে করে যে হয়তো 10-20-25,000 টাকায় ফার্ম হবে, হ্যাঁ আমি কাউকে নিরাশ করব না, আপনারা এটা করতে পারেন, ছোট্ট করে একটু ফার্ম করতে পারেন, কিন্তু সেটা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পালার চেষ্টা করেন, সেখান থেকে আপনারা আস্তে 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 প্রথম দিকে একটু আপনারা নিজে একটু লেবার দেন বেশি করে, তারপরে যান্ত্রিক হয়ে যান, এবং সেখান থেকে আস্তে আস্তে আমরা সেটাকে বড় করায় দেন। কিন্তু আপনারা মাঝে মাঝে আমাকে এমন লোক ফোন করেন যার ফার্ম ছাগল বিষয়ে কোনো অভিজ্ঞতাই নেই, তাকে আমি ডাইরেক্ট কী বলবো, তাহলে আমি কী বলবো উনি বুঝতে পারবে না, উনি যা বলবে তা তো আমি ঠিকঠাকই বুঝতে পারবো। এই হচ্ছে ব্যাপার, যারা ফার্ম করবই ভাবছি, জোর দিয়ে করবই, তারাই আমাকে ফোন করবেন, বা ফোন না করে ডাইরেক্ট আমার সঙ্গে দেখা করলে ভালো হয়, বা দেখা করার চেষ্টা করবেন, তাদেরকে আমি আমার এই একটু মূল্যবান সময় থেকে সময় দেওয়ার চেষ্টা করব। কিন্তু ফোন না করে আসবেন না, ফোন না করে আসলে পরে আমার সঙ্গে আপনার দেখা
নাও হতে পারে, কারণ আমি সবসময় ফার্মে থাকি না। যেমন আজকে আমি এই সময়টা একটু ফার্মে আসি আমার অন্যরকম কাজের ক্ষেত্রে, আমি জাস্ট একটু পরে আমি স্নান খাওয়া করে বেরোয় যাব। তো বন্ধুরা, আমি যদি আমার কথায় যদি কেউ খারাপ পেয়ে থাকেন, আমার সাবস্ক্রাইব ভাই বা দাদা, তো আমাকে ক্ষমা করবেন যে হয়তো আপনারা ভেবে থাকবেন আহ বিশাল বড় ফার্মার হয়ে গেছে, বড় বড় কথা বলে। যদি এটা ভেবে থাকেন তো ভুল করবেন, আমি এটা শেয়ার করলাম আপনাদের ভালোর জন্য। এইরকম আমি আগে শেয়ার করিনি, কারণ আমাকে ইতস্তত বোধ লাগে, কিন্তু বাধ্য হয়ে আমি দীর্ঘ 4 বছর ধরে দেখতে দেখতে এবার আমিও মানে এই ভিডিওটি করতে বাধ্য হই। কেননা যেহেতু আপনারা আমাকে সবসময় ফোন করে থাকেন, অনেকের ফোন আমি রিসিভ করতে পাই না, তারা হয়তো অনেক সময় ভালো কমেন্ট করে, অনেক সময় বাজে কমেন্ট করে, অনেক সময় বাজে মন্তব্য করে, আমার করার কিছু নেই। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে যদি ফার্ম করি বা করবই তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি যথাসম্ভব তাদেরকে হেল্প করব যতটা পারা যায়। কিন্তু বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আপনাদেরকে সেই ফার্মটা গড়তে হবে, নাহলে আমি কিন্তু হেল্প করতে পারবো না। আপনারা ঘরোয়াভাবে করবেন, আপনাদের ইচ্ছা মতো করেন, কিন্তু বিজ্ঞানসম্মত তো আমার ফার্ম সিস্টেমে যদি আপনারা করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি যথাসম্ভব আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। এবং কারোর যদি উন্নত জাতের ছাগলের ছোট বাচ্চা, ছোট বাচ্চা বলতে একদম ছোট না, দুধ ছাড়া হয়ে গেছে, প্রয়োজন হয় তাহলে কাছাকাছির থেকে যারা নিতে চান, দূরে আমি ট্রান্সপোর্টেশন করতে পারবো না, কাছাকাছির থেকে যারা নিতে চান, এখন আমার কিছু বাচ্চা অ্যাভেলেবেল আছে সেলের মতো, বাকি সব ছোট, আপনারা নিয়ে যেতে পারেন। বা অনেকেই আমাকে ফোন করে থাকেন, দাদা বাচ্চা, দাদাকে আমি 2-3 মাসের কথা বলেছিলাম, ঠিক তাদের জন্য এই কথাটি বলা। যদি ভিডিওটি দেখেন তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি প্রয়োজন হয় আপনার, তবেই যদি প্রয়োজন হয় তবে ফোন করবেন বা আমার সঙ্গে ফোন করে দেখা করবেন, হয়তো আপনারা পেয়ে যেতে পারেন। কারণ সেল শুরু হয়ে গেছে, এই সেলটা বেশি দিন সময় থাকবে না, হয়তো মোটামুটি কিছু বাচ্চা আছে সেলের মতো, আপনি তাদের দেওয়া থাকবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং দেখতে থাকুন দিনেটা গোট ফার্ম, এবং নিত্য নতুন কিছু ভিডিও বা নিত্য নতুন কিছু কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনা করি, দোয়া করি, এবং পাশের লোককে সুস্থ থাকতে বা সুস্থ রাখতে সহযোগিতা করবেন। ধন্যবাদ।